ওইখানে দাদাদের কাছে প্রশ্ন করি, কিন্তু দাদারা ওই বই খাতা থেকে তুলে তুলে দাদাদের স্বামীজি রামকৃষ্ণদেবের কথা বলে দেয়, সেটা তো শুনি ভালো লাগে, কিন্তু বাড়ি এসে তার মতো জীবন দর্শন তৈরি করতে পারি না, সেই জায়গাটা হয়ে ওঠে না। শুধু চেষ্টা করছি সামনে যে আছে তাকে কোনো ভেজাল না মেরে ঠিক ঠিক জিনিসটা দিয়ে দিতে। শব্দ তো আমি যেন বলি লাশ, শব্দকে আওড়ে কোনো লাভ নেই না। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো। কী করে বীর সাহস অবলম্বন করবে? বীরের যা প্রোফাইল সে বানিয়ে রেখেছে, বীর এরপরে এক্ষুনি নেমে গিয়ে কাউকে কোচিন থেকে বাড়ি ফিরিয়ে দিতে যাবে, তাই তো? সে ব্যক্তি বীর কী করে হবে? বীরের দ্বারাও জ্ঞান, বীরের দ্বারাই জ্ঞান প্রাপ্ত হয়, বীরের দ্বারাই ভোগ হয়, কিন্তু বীর তো নয়। স্বামীজি প্রথমেই অ্যাড্রেস করে দিয়েছে হে বীর। তো বীরের ক্রাইটেরিয়া কী কখনো জিজ্ঞেস করতে হবে যারাই পড়াচ্ছে। দাদা, বীর কাকে বলে? বীরত্ব কি দুর্যোধনের ছিল না? এনাফ ছিল? নাহি বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্রমে দেনি, সূচের মতো মাটি দেবো না, এই কথাটা বলার জন্য একটুখানি শক্তি চাই তো না? কিছু তো বীরত্ব চাই। তো যে ভোগ করছে জগতে, তুমি দেখো না যারা অনেক ফিনান্সিয়ালি উঠেছে বা বিভিন্ন সেক্টর চালাচ্ছে, তারাও প্রচুর রিস্ক নেয়, ক্যালকুলেটিভ রিস্ক বিজনেসে নিতে হয়, তো ক্যালকুলেটিভ কিন্তু রিস্ক তো। তো বীর তো সব জায়গাতেই রিস্ক নিতে বা চ্যালেঞ্জ দিতে তৈরি থাকবে। এবার নিজেকে দেখে নাও, প্রথম শব্দতেই মেপে নিতে হয় যেটা কেউ করাতে চায় না। তোমাকে কাপুরুষ বলে তুমি ঝেড়ে কথা বলবে, তুমি আর যাবে? এই রিস্কটা কেউ নেয় না, ক্যালকুলেটিভ রিস্ক নেয় লোকে। বলে স্বামীজি বলেছে, তোরা কি কম রে? আগে হ্যাঁ, তোরা খুবই কম। এই সরাসরি জিনিসটাকে কেউ দেখাতে চায় না, ওই জন্য শব্দগুলো তত্ত্ব হয়ে যায়, কথার কথা হয়ে যায়। কারণ যখনই হেবির সাহস অবলম্বন করো, তো হেবির ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি, তাহলে সাহসকে অবলম্বন করবে? এবার এরপরে যত কথা হবে সব কথাই তো ফেক কথা হয়ে গেল না? প্রকৃতিতে বীরত্ব চলে না, প্রকৃতিতে সুযোগ চলে, সুবিধা চলে, ঝোঁক বোঝা চলে, টেন্ডেন্সির সাথে চাওয়া চলে, এগুলি প্রকৃতির কাজ, চালাকি চলে প্রকৃতিতে। বাঘকে দেখেছো হরিণকে কীভাবে শিকার করে? মনে হয় ওটা বীরত্ব কোনো? ঝোপের মধ্যে চুপ করে ওত পেতে বসে আছে আর হরিণ ছুটে পালাচ্ছে, আর বাঘ যখন ঝাঁপ দেয় তখন ক্যাপশনটা নেওয়া হয়, ছবিটা তোলা হয়, ক্যাপচার করা হলো, বললো দেখো বাঘের মতো বীর, বাঘ থোড়াই বীর, এতক্ষণ লুকিয়ে বসেছিল 20 মিনিট। 20 মিনিট কি, ঘন্টার পর ঘন্টা বসে থাকে। যখন জল খেতে মোষ যায়, বাঘ ভালো করে জেনে ওদের শিঙার জোর আছে, যদি মাঝখানে পড়ি মারা পড়ব, ও লাস্ট সব থেকে ছোটো জিনিসটার জন্য অপেক্ষা করতে থাকে। সেই ছোটো জন্তুটা একা হবে, এক সাইড হবে, বাঘ তখন ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমরা বাঘের বাচ্চা বলি তো, সংসারে সব বাঘের বাচ্চারা এরকমই থাকে, সংসারে বাঘের বাচ্চারা সুযোগের সন্ধান করতে থাকে। এই দেখুন, এতে রেপ ঘটে, কীভাবে ঘটে? দিনালোকে রেপ ঘটে কখনো শুনেছ? রাত্রের অন্ধকারে কোনো একজন সো কল্ড বীর মদ্যত খেয়ে বেরিয়ে আসবে সুযোগের সন্ধানে, আর তারপরে তিনি সেই পুরুষ সিংহ শিকার করবে। তো সংসার মানেই এরম বিরক্ত, সংসারে অ্যালাউড নয় বীর হওয়ার। এবারে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কি করবে? আমি MBA করবো, তারপর একটা ভালো জব নিয়ে যদি একটু ফরেন কোথাও সেটেল হতে পারি খুব ভালো। তার মানে তুমি কী বলছো? বড় হয়ে কী হবি? বড় হয়ে আমি কচি হরিণের মাংস খাবো। তো এর পদ্ধতিতেই বীরত্ব কোথাও নেই। তোমাকে কাওয়ার্ড হতে হবে, তোমাকে জুতোর তলায় থাকতে শিখতে হবে, তোমাকে সুযোগ সন্ধানী হতে হবে। তাকে পড়িয়ে দেওয়া হচ্ছে স্বামীজির কথা, তাকে তো সবার আগে বলতে হতো পরিষ্কার ক্ল্যারিটি দিয়ে, তুমি যে অবস্থায় আছো সেই শোচনীয় অবস্থাটা দেখো, তোমার ব্যথাটা আগে দেখো। ওটা দেখানো হয় না, কারণ তোমার উইক পয়েন্ট দেখালে তুমি ছেড়ে কথা বলবে না। এতদূর প্রেম, এতদূর রিস্ক কেউ নিতে চায় না। আমি যতদূর আমার বুদ্ধিতে আমি চেষ্টা করি, আজকে সকালেও কথা হচ্ছিল, আমাকে বলছিল, আমাদেরই ছেলেদের আলোচনা হচ্ছিল, বলছে মহারাজ আপনি কোনো পদ্ধতি দিচ্ছেন না, কোনো প্রসিডিওর, ধ্যান, এটা ওটা। একটা সময়ের পরে দেখবেন অনেকে আসছে আমাদের কাছে, ভালোই হয়েছে কথাটা উঠে গেল, যারা কিছু সময় পরে আর আসছে না। বলছে মহারাজ আপনার ভিড় তো কেটে যাবে। আমি বলি প্রবাহিত হতে দাও তোমার, বা ধরো তুমি আমার কাছে 5 দিন এলে, 10 দিন এলে, 20 দিন এলে, তারপর তুমি আমার কাছে একটা পলিসি করে রাখা আছে এখানে, একটা সাইলেন্ট পলিসি, তাতে বলে দেওয়া হয়েছে যেটা বুঝলে সেটা যদি কাজে না করো তুমি বেশিক্ষণ এখানে থাকতে পারবে না, একদম মাপদণ্ড বসিয়ে রাখা হয়েছে।
তো আমাকে বলছে যে আপনি তো কিছু করতেই দিচ্ছেন না, 20 দিন পরে সে ব্যক্তি কী করবে? বলি কেন, 20 দিন যেটা বুঝলো সেটা করবে? বলে অত সাহস নেই তো, আমি বলি তাহলে অন্যকে জায়গা করে দেবে, সে চলে যাবে। বলে সেটাই তো হচ্ছে। আমি বলি হতে দাও, এটা রিস্কও আমি নিয়েছি এবং ক্যালকুলেটিভ নয়, একদম আনক্যালকুলেটিভ রিস্ক। যেটা বুঝতে পারছো সেটা কাজে করো, তোমাকে চট করে কেউ এটা বলতে চাইবে না, কারণ এতে কোনো মজা নেই, এতে কোনো সৌন্দর্য নেই। তুমি আসবে একটা ভিড়ের অংশ, ছবি তোলা হয় তো যখন সব ভিড় করে বসা হয়, যে সবাই বসেছে হ্যান ত্যান, এই ছবি কে ফাঁকা করতে চায়, কে রিস্ক নেবে? আর বিবেকানন্দই বলো আর রামকৃষ্ণই বলো বাংলার বাজারে ভালো চলে, তো নামটা একটু যদি সাথে দিয়ে দেওয়া হয়। আরে আমি থোড়াই বলেছি, স্বামীজি বলেছেন, কিন্তু স্বামীজি কাকে বলেছেন, কী অবস্থাতে বলেছেন, এইগুলো অত বেশি ক্লারিফাই করা হবে না। অত ভালোবাসা আর সময় তোমার জন্য কেউ দেবে না, কেন দিতে যাবে? তো আমি এই রিস্কটাও নিয়েছি, ক্যালকুলেটিভ না আনক্যালকুলেটিভ রিস্ক নিয়েছি, না পদ্ধতি দেওয়ার, কারণ পদ্ধতি নেই কিছু। হ্যাঁ, যে পদ্ধতি দেওয়া যায় না তা না। আমাকে বলছিল আপনি একটা কোনো রকমের ধ্যানের পদ্ধতি বানান না, কত মহারাজরা আছে কতরা আছে তারা বিভিন্ন পদ্ধতিতে ধ্যান করাচ্ছে, বিভিন্ন সংস্থাও করাচ্ছে। আমাকে এখন বলতে হয় করুক না, করে যদি তারপর কিছু না পায় আসুক তারপর দেখছি। আমি যদি এটা দিতে শুরু করি, কারণ তার থেকে বেশি অপ্রেম হবে না। তোমার আছে একটা বড় রোগ, ধ্যান দেওয়া মানে তোমাকে তোমাকে একটা টেকনো দিয়ে দিলাম আমি। এবার তুমি ধ্যানে বসলে তোমার তো ভালো লাগবেই, কারণ তোমার কিছুক্ষণ যেন শ্বাস প্রশ্বাস ঠিক হয়ে যাবে। প্রাণায়াম করলে ধ্যান করলে তোমার কী হবে, তোমাকে এগুলি তো দেওয়া হবে সব জায়গাতে গেলে। হ্যাঁ, সোজা হয়ে বসলে অক্সিজেন সার্কুলেশন স্যাচুরেশনটা ঠিক হলে বডিতে তোমার বেশ একটা মজা লাগবে, এইটাই তো আধ্যাত্ম। কিন্তু তুমি যে হোয়াটসঅ্যাপে যাদের নাম্বার রেখে দিয়েছো দিন রাত্রি, হয়তো তুমি তাদের সাথে চ্যাট করছো, তোমার অশান্তির কারণ অক্সিজেন স্যাচুরেশন না ওগুলো? ওগুলোকে নিয়ে তো কথা বলা হবে না, তুমি মোবাইলটা পকেটেই রাখবে, ফলে তোমার সমস্যা তো একই থেকে যাবে। এবার তুমি সকালবেলায় কী হলো, তুমি আরও রিচার্জ হয়ে গেলে, সকাল সকাল ক্লান্তিটা কেটে গেল, বলবে তার নাম কি, তার নাম স্বপ্না, স্বপ্না আসছি আমি। বলছে কেন, এতদিন অবধি খুব ডিপ্রেস লাগছিল, আজকে আমি অধ্যাত্ম পেয়েছি, সকাল সকাল কী হয়েছে, আমি একদম ফ্রেশ হয়ে গেছি প্রাণায়াম করে। এবার যে এনার্জি তোমাদের গ্রো করলো, ওটা তো তোমার জীবনে ক্ল্যারিটি থেকে আসেনি না, পদ্ধতিগতভাবে এসে গিয়েছে। জীবনটা তো একই আছে, কাল রাতে স্বপ্নার সাথে চ্যাট করে শুয়েছিলাম, তো এখনও মাথায় স্বপ্নই আছে, তো এখন প্রাণায়াম করে তুমি যাবে স্বপ্নার সাথে, এক ঘন্টা বেশি ঘুরবা, আছে খুব ফ্রেশ লাগছে। ব্যক্তি বদলায় না, আন্ডারস্ট্যান্ডিং না আসলে ব্যক্তি বদলায় না, পদ্ধতি দিয়ে তোমার বাইরের অবস্থা বদলানো যাবে। কিন্তু এই যে তুমি আমার সামনে বসে আছো বা কী বেশি আমাকে শুনছে বা ভিডিওতে শুনছে, এতে নিজেকে বদলানোর দরকার পড়বে। আর 99% লোক ওটা করতে চাইবে না, আর আমাকে রিস্ক নিতে হবে এই ব্যক্তিগুলি আসবে না, বা আসলেও আমাকে আঘাত করে চলে যাবে। হ্যাঁ, ফালতু জিনিস হয় না, বলে অনেকে যে কী করবো প্র্যাকটিক্যালি। কালকে একজন মহিলা আমাকে জিজ্ঞেস করছিল, বলে কী করবো, আমি ওনাকেই শিখাতে বলি কী করছেন দেখুন, দেখা যাচ্ছে মহিলা নিজের 16 বছরের ছেলে সর্বনাশ করছে বসে বসে, না অজান্তেই, প্রত্যেক মা যেমন করে থাকে। বলছে কী করা হয়, বলছে আমি আমার ছেলেকে মাধ্যমিক পরীক্ষা নাকি পরীক্ষা, বলে এক্সাম তো সামনে তাই যেতে পারছি না, কোথায় আমাদের একটা ট্যুর হওয়ার কথা ছিল, যে আপনি যেতে যাচ্ছেন না কেন, আপনি যদি কিছুই করছেন না তো চলুন। তখন বলছে যে না ছেলের পরীক্ষা আছে, তো তার মানে তো কিছু করছেন, তো কী করছেন? বলে ছেলেকে জলটাও ব্যাগে ভরে দিতে হয়, মহিলা বলছে। তো আমি বললাম এই তো করছেন সর্বনাশ, 16 বছরের ছেলেকে যদি ব্যাগে জল ভরে দিতে হয়, জল ভরে দেওয়া হয়, আর কি কী করেন? তো লিস্ট বের করে দেখা গেল মোটামুটি উনি ছেলেকে অথর্ব বানানোর সব ব্যবস্থা করে রেখেছেন, কারণ ছেলে যখন নির্ভরশীল থাকবে তখন মায়ের সুবিধা হয়ে যায় না মাতৃত্বের। তো আমি বলছি এই তো করছেন, এটাই আমি বললাম, যার জন্য অধ্যাত্ম নেই সে গড়বড় তো কিছু করছে, বড় সড়ো গড়বড় করছে, আপনি শুধু নিজেকে বরবাদ করছেন না ছেলেকেও বরবাদ করছেন। বলছে কী করবো, কিছু করতে পারছি না। বলছে কেন করতে পারছি না? বলে টাকা কোথায়? বলে কাজ করুন। বলে এই বয়সে? বলে কত বয়স? 70 বছরের বৃদ্ধাদেরকে আমরা ক্যাপশন দিই না, পাঁপড় বিক্রি করছে, এটা ওটা করছে রাস্তায়, এগুলো যদি ক্যাপশন হতে পারে তাহলে আপনি চুপ করে বসে আছেন কী করে, যান জব করুন। আর্থিক নির্ভরশীলতার জন্য আপনি সাহস দেখাতে পারছেন না, তো আনুন সেটা, এই তো কাজ পড়ে আছে, এটা জব খুঁজুন না। আমি বললাম না, তখন সেই হাতের বালা, কানের দুল, সিটি গলের চেন, তো এই জিনিসগুলি গড়বড় করছি আমরা, ভরপুর গড়বড় করছি।
এগুলো কেউ বলতে সাহস করবে না। মহিলা ভালো ছিল, আমাদের সাথে প্রার্থনা বার্তনা করলো। তখন আমার ছেলেরা বলছে, মহারাজ আপনি তো মুখটা ভার করে দিলেন। আমি বললাম, আর তো কোনো উপায় নেই, প্র্যাকটিক্যালি যখনই ডাক্তার অপারেশন করতে যাবে তো লাগবে, তো এতদূর ডেডিকেশান থাকতে হবে যে আমাকে অ্যালাউ করতে হবে অপারেশন করতে। কিন্তু কেউ যন্ত্রণা সহ্য করতে চায় না, আর আমারও জিদ, করলে তো অপারেশনই করতে হবে, টুকটাক পেন কিলার দিয়ে লাভ নেই। তো এই পেন কিলার তোমাকে চারিদিকে সবাই দিতে চাইবে, যাতে তোমার পেন লাঘব হয়। পেন লাঘব হলে তুমি এখান থেকে বের করবে, দিয়ে দেবে। আর আমার কাছে আসলে পেন জাগিয়ে দেবো, দুদিন দিতে যাবে, তিন দিন দিন বলবে আমি বের করে, কী দরকার আছে ফালতু। কথায় কী হয় বলে অনেকে, কথায় কী হবে বড় বড়, হয়তো বাড়িতে কথাগুলো শুধু বড় বড় কথা। তাদেরকে তো বলি একটু আসুন, হাতে হাত লাগান, এরা জানে কথায় কী হয়। কথাটাকে বাঁচতে হয় জীবনে। আমার কথা আমার জীবন স্কুইজ করেই বেরোবে, বললে কাজে লাগবে না। তোমার ক্ষেত্রেও তাই, তুমি হয়তো আমার কথা চারটে শিখে নিলে। এখানে যারা আছে তারা কিছু না যারা মোটামুটি কথা শিখেছে অনেক। তুমি যদি বা কেউ যদি আসে সেও প্রচুর কথা শিখে যাবে। কিন্তু আমি বলে থাকি যে একটা লাশ সাথে নিয়ে ঘুরছিস, কথা কীরকম বলো তো, কাঁধে একটা লাশ আছে। তুমি বলছো বন্ধু ভালো আছিস তো, ঘুরছি ফিরছি বন্ধুর সাথে, মনে হচ্ছে সবসময় সেন্সেশান যে একটা পাশে কেউ আছে। এবার ঘরে একটু খাটটা সরাতে হবে, বন্ধুটু ধরতো, দু হাত দুজনে ধরে সরাবো, তো বন্ধু কি সরাতে পারবে খাট? ঠিক তেমন, যে শুধু কথা শিখে নিয়েছে সে জীবনের কোনো কার্যকারিতায় আনতে পারবে না, কারণ কথা তো লাশ। ইমপ্লিমেন্ট করো, জীবন দাও কথাতে, জীবন কী করে হবে লাশের মধ্যে, কাজে করো। তো এখানে আসলে সেটা দাবি হয় যে জীবন দাবি করবে, তুমি কিছু করো, কিছু করো, যা আছে সেটা কোনো রাখা যাবে না, থাকা যাবে না। সেই জন্য আমি এই অনেকে বলে না আমাদের যে এত পাবলিসিটি এটা ওটা করবার চেষ্টা, এই জন্য আমি জানি একটা বিন্দুর পর তারাই মাত্র টিকে যাবে যারা কিছু করবে, তারপরে আর সে টিকবে না। তখন আমি কী করতে হবে, যারা কিছু করবে তাদের আসার জন্য পথ করতে হবে। এই যে এগানোর চেষ্টা হচ্ছে, কথাটাকে দূর দূর অবধি নেবার চেষ্টা হচ্ছে, কারণ কি আমি জানি, ধরো তোমাকে বলছি বা ওকে বলছি, তুমি যদি কাজে না করো তুমি আমার কাছে আসবে না, দেন আরেকজনকে পথ করে দাও, কিন্তু ভেজাল মেশাবো না। তোমাকে যদি ধরে রাখার চেষ্টা করি কী হবে, এবার তুমি পদ্ধতি দেবো, আমার কাছে ভিড় এসেছে, তারা বলছে আমরা কাজে কিছু করব না, আর আমার চিন্তা কী ভিড়টাকে ধরে রাখার, আমি কী করতে হবে, চলো আসন লাগাও। বাবাজি এখন বলবে, বলুন সাহানা বাবত, বলুন স্বদেশ মন্ত্র, হয়তো বললে হয় না যে আমরা কিছুটা করলাম, ভিতরটা একটুখানি চাড়িয়ে গেল, এবং দু বছর পরে আবার মনে হয় না একই কথা বলে চলেছি, কারণ এর কোনো অর্থবোধ নেই এবং কাজ জীবনে করার দরকার পড়ছে না। তো এরপরই খিচুড়ি হবে, তারপরেই হবে দু একটা গান, তারপরে এখান থেকে ভিড়ের মধ্যে ডেকে নেবে, এদিকে আয় এদিকে আয়, ডিস্ট্রিবিউশন কর। তোমাকে কি সবসময় করতে দেওয়া হচ্ছে না, তুমি খুব খুশি আমি একটা ধার্মিক কর্ম করছি, কিন্তু বাড়িতে ফিরলে বাবার সাথে যে তোমার ঝামেলা তা কি মিটেছে, তোমার যে বাসনা হচ্ছিলো MBA করার তা কি মিটেছে, জ্বালাচ্ছিল তো ওগুলো, দু ঘন্টা তার মধ্যে তুমি গিয়ে যুব দিবসে রিফ্রেশ হয়ে গেলে, লাভ কী হলো, তোমার কেন্দ্রীয় পরিবর্তন কিছু হলো না। তো এত লম্বা খেলা আমি খেলতে রাজি নই যে চলছে চলুক, আর এতটা অপ্রেমও রাখতে পারবো না, তো আমি বলে তো দেবই, এবং এই অপ্রেমটাই লোকের কাছে মানে ওই ক্রূরতাটাই যদি আমি করি না, মিষ্টি কথা বলি না, মানুষ খুশি হয়। আমি অনেক সময় বলে থাকি, ওই জন্য আমি যখন আপনাকে বলে দিচ্ছি কাউকে যে আসুন না আসুন না, বসুন না বসুন না, জানবেন আপনার লেট হয়ে গেল। যদি সরাসরি সত্য স্বীকার করতে পারতাম আমি মুখের উপরে বলে দিতাম, এবং যদি বলে দিতাম আপনি হয়তো নিজের কোনো অবগুণের সাথে পরিচিত হয়ে যেতেন, কিন্তু আপনি সাহস দেখালেন না, আমি বললাম কি আসুন বসতে থাকুন। তো হিসাব মতো এইটা আমার অপ্রেম, এটা প্রেমের ভাষা মনে হয় না, আসুন বসুন প্রসাদ খান, এটাই অপ্রেম। আমি সহজ কথা আর বলবো না, কী করে বলবো, ব্যক্তি তৈরি না। এই খেলা চারিদিকে, আমাকে আজকে একজন পুনা থেকে ফোন করেছিল, ও বলছিল যে যে এরকম বড় বড় সংস্থা সব বানিয়ে ফেলেছে কিন্তু শুধু মিথ্যার পর মিথ্যাই বলে চলেছে, এমন আশা কেন করছো শুধু শুধু যে সত্য জিতবে, জগতে মিথ্যারই খেলা, বড় থেকে বড় মিথ্যাই ও বড় থেকে বড় পথ পাবে। তো আমিও তুমি বলছিলাম না যে
কি করে করছেন? আমি ত্যাগ স্বীকার করে নিয়েছি। খুব বড় হতে হবে না, কিন্তু যেটুকু হতে হবে সঠিক হতে হবে, দরকার নেই খুব বড়। কেটে যাক ভিড়, এখানে আসলে বলি, এই তো তুমি তো নতুন এসেছো, হয়তো শুনেছো কিনা জানি না, আমি এখানে ভিড় কেটে সরাসরি বলি, যদি এখানে জগৎটাকে এখানে উঠিয়ে আনতে হয় তাহলে সোজা রাস্তা দেখুন, বাইরে চলে যান, এখানে নিয়ে আসবেন না, বিপদ, কিছু তো দাম দিতেই হবে। এই সন্ন্যাসী, যারা সন্ন্যাসী হয়, সাধু হয়, এটা কি গড গিফটেড? মানে আমি এটা শুনেছি, কিন্তু মানে আমার এটা মাঝে মাঝে বিশ্বাস হয় না, আবার বিশ্বাস হয়। কারণ গৃহস্থ যে সূক্ষ্ম বুদ্ধি লাগায় না তা না, চালাকি কি ক্যালকুলেশন সে করতে থাকে না বিভিন্ন রকমের, যে দাঁড়াও দাঁড়াও এখন ওকেটা বলো না, ওটা হয়ে যাক তারপরে জানাও, কারণ এখন যদি বলে দিও যদি খেপে যায় তাহলে ও ওকে বলে দিলে ও এটা করবে না। সংসারে তো এইসব ক্যালকুলেশন সবসময় চলে, আজকে অফিসের বসের মুড কেমন আছে দেখেই তো লিভের জন্য অ্যাপ্লিকেশনটা জমা দেওয়া হয়। তো সূক্ষ্ম বুদ্ধিকেই সংসারে চালাকি বলে, চালাকি তো সবাই করে। দেখো সন্ন্যাস একটা অবস্থার নাম, যেই অবস্থাতে তুমি ধীরে ধীরে খুইতে থাকো, তোমার অহংকার ধীরে ধীরে খুইতে থাকে, এবং ব্যক্তি ডেলিভারেটলি বলে যে আমার অহংকার খুয়ে যাক, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমার অহংকার খুয়ে যাক। অহংকার জিনিসটা কি? আমার চাওয়া পাওয়া ভালো মন্দ মতামত ধারণা, এগুলোকে তুমি যতই পরীক্ষা করতে থাকবে দেখবে এগুলো সব বাইরে থেকে করানো, এবং খুব যন্ত্রণা দেয় এটা, কারণ আমার মতামত না, তোমার মতামত যদি ভুল প্রমাণ হয় তোমার খারাপ লাগবে তো, দশজনের মাঝখানে তোমার মতামতকে ভুল বলে দেওয়া হলো, প্রমাণ হয়ে গেল, ভিতরে একজন আছে না যে কুকুরে যায়, একে বলে অহংকার। যদি সত্য হতো তো তুমি কি বলতে? ব্যাপার বিষয়টা তো সত্য, যাই বলেছে তুমি স্বীকার করে নিতে, কিন্তু অহংকার কখনো স্বীকার করতে চায় না, অহংকার বলে যাই ঘটে যাক আমি তো এমনই থাকবো, আমার স্ট্রাকচার যেন না বদলায়। যেমন এই গ্লাসটা, গ্লাসের স্ট্রাকচার বদলাবেন, এর মধ্যে যাই পড়ুক, শরবত পড়ুক, জল পড়ুক, কফি পড়ুক, যাই পড়ুক, এ স্ট্রাকচার বদলাবেন, অহংকার এরকম শক্ত একটা স্ট্রাকচার, বলে আমি বদলাবো না। কিন্তু যখনই কোনো ব্যক্তি বলে, কনসিয়াসলি বলে, অ্যাক্টিভলি আমি বদলাবো, কিছু এসে যায় না। যদি সত্য এর থেকে বেশি পরিমাণ জল হয়, আমি নিজেকে পুরাবো, এই কাঁচের গ্লাসটাকে শেপ বদলাতে গেলে কী করতে হবে? পোড়াতে হবে, পুড়িয়ে গরম করে শেপ বদলাতে হবে, প্রচণ্ড কষ্ট হবে না গ্লাসটার তখন যদি কেউ মানুষ ধরে নিই? ঠিক তেমনই প্রচণ্ড কষ্ট হবে, সন্ন্যাস এই জন্য কষ্টকর। সন্ন্যাস বলে যদি এটা কত হবে, 20 ml এর বেশি জল হবে না, 20 ml কি 10 ml হবে হয়তো, 10-12 ml হবে। তো সন্ন্যাস বলছে সত্যের কত ওজন? বলছে 100 ml। বলে তাহলে আমি নিজেকে পোড়াবো, নিজেকে পাতলা করে বড় করতে হবে, বড় করি আমি একে এর মতো হয়ে যাব, আমি সত্যের আকারে আকারিত হব, এই ব্যক্তিকে সন্ন্যাসী বলা হবে। তো যখন কেউ গিয়ে বলছে না যে আশ্রমে গিয়ে দেখলাম সেই একই জিনিস, তাকে বলতে একটু একই জিনিস একটু কর না, তাকে বলি একই জিনিস একটু করে দেখাও। কালকে আমাদের এই যে এখনই ব্রহ্মচারী মহাজ গেলেন, এনাকেই বলছিলাম, জব করতো, ইঞ্জিনিয়ারিং করেছিল, তো আমি ওকে বললাম যে জব করতে যখন রেসপন্সিবিলিটি ছিল তো সেই একই রেসপন্সিবিলিটি, কিছু কাজ করতে হতো, আমি বলি রেসপন্সিবিলিটি এখানে এসে বেড়েছে না কমেছে? মনে হচ্ছে হাতের উপরে হাত দিয়ে বলছে 4 গুণ বেড়ে গিয়েছে, জব করতে যখন তাতে এখন রেসপন্সিবিলিটি বেড়েছে, আচ্ছা পাওনা পাওনা গন্ডা, জব করতে যখন পকেটে পেতে 20,000-25,000, টাকা কত পাও এখন, ব্যাংকে কত আছে? বলছে কিচ্ছু নেই। এ কি হলো, আমার রেসপন্সিবিলিটি 4 গুণ বেড়ে গেল, আর নিজের বলে কিছুই রইল না, একে বলে সন্ন্যাস। যারা বলছে না যে আশ্রমে যাই না সেই তো একই কাজ, একই কাজ নয়, আমি বেশি কাজ বলছি, আরও 4 গুণ বেশি কাজ আছে, ঠিক আছে, আর পাওনা গন্ডা পকেটে নীল, অহংকার কোনো খাবার পাবে না এখানে, এখানে কেউ বলতে পারবে না ওদের ব্যক্তিগত কিছু আছে, আমিও বলতে পারবো না। এক্ষুনি কী কথা বললো, কথা বলতে গিয়ে ক্রেডিট কার্ড, আমার পার্স, কোনো একজন অচেনা ব্যক্তি যে আমার সাথে ব্লাড রিলেটেড নয় সে গিয়ে নিয়ে যাচ্ছে, এবং এরকম হামেশা চলে, সাহস চাই না নিজের পুরো অ্যাকাউন্ট ডিটেল এটা ওটা কারোর হাতে সঁপে দেওয়ার জন্য, যখনই তোমার কোনো পার্সোনাল কিছু থাকবে তখন তুমি তা করতে পারবে না,
অতজোর বিশ্বাসযোগ্য তুমি হতেই পারবে না। বিশ্বাসযোগ্যতার থেকে বড় কথা, তোমার এখানে সাধু জীবনে সন্ন্যাস জীবনে একটা এম থাকে, সেই এমটা কি আত্মমুক্তি, এবং তার জন্য কাজ করতে হয়। আর জগতের কি থাকে, কালেকশান থাকে, গোটানো থাকে নিজের জন্য কত কিছু করা, কত কিছু করা। ফলে সন্ন্যাস যা বলতে চায় এবং একটা অ্যাভারেজ জীবন যা বলতে চায় তার পুরো বিপরীত যায়। এই জন্য সমাজ সন্ন্যাসীকে কিন্তু পছন্দ করে না। আজকে লোকে বিশিষ্ট বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে ভলেন্টিয়ারি করতেই তো, জেনে রাখো বেশিরভাগ ক্ষেত্রে নাম যশের জন্য যায়। ডেডিকেশান কোথায়? এত যদি ডেডিকেশান তাতে যদি বলে থেকে যাও না, তুই একই জিনিস হতো তাহলে কি কে এত লাফড়া জীবনে করতে চাইতো? স্থূলভাবে জিনিসটা একই মনে হবে উপর থেকে, কিন্তু ভিতর থেকে তুমি পড়তে থাকো, সম্পূর্ণ পড়তে থাকো। ঠিক যেমন কাঠ, কাঠ আলো দেয় তো আগুন লাগলে, কাঠ পড়ে তো পুড়িয়ে কাঠ শেষ হয়ে যাবে। সন্ন্যাস এই রকম, তোমায় পুড়িয়ে দেবে কিন্তু জীবন আলোকিত করে দেবে। তো আর আমাদের জীবনটা, এভারেজ জীবনটা কেমন চলে? আমি জ্বলছি, ভিতরে আগুন উঠছে, তো কিছু চাই সবসময়, বাসনার আগুন উঠছে, আজকে এটা কালকে ওটা। রিসোর্সেস আনো, জগৎ থেকে কিছু নিয়ে আসো, বিপরীত পুরো খেলা। সন্ন্যাস নিজেকে জ্বালিয়ে দেওয়া, আর অ্যাভারেজ জীবন বাইরে থেকে কাঠ এনে নিজেকে সমৃদ্ধ করা। পুরো জগৎকে তো আমরা সাহা করে দিলাম না, নিজের মধ্যে ভোগ করে ভোগ করে। ভোগ কি? এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, যতই যাচ্ছে আরও চাই, আরও চাই উঠছে ভিতর থেকে। এটা হলো অ্যাভারেজ জীবন। তো আগুন তো যদিকেই জ্বলছে, একটা অহংকারের আগুন, একটা আত্মার আগুন। আত্মার আগুনে তুমি পুড়ে যাবে, আর অহংকারের আগুনে তুমি পুরো জগৎকে সোয়াহা করে দেবে। এই দুটো পার্থক্য, এবং বুঝতেই পারছো হিউজ পার্থক্য। এই জন্যই সব চালাকিবাজির কথাগুলো থাকে। আশ্রমেও যাওয়া যাচ্ছে বলে আগুন ওখানেও লেগেছে, আগুন এখানেও লেগেছে। বাড়িতে তুই সব কিছুকে পোড়াবি, আর ওখানে নিজেকে পুড়তে হবে, এই পার্থক্যটা আছে। আগুন দুদিকেই লেগেছে, এর থেকে বাঁচতে হয়। এগুলি আন্তরিক ষড়যন্ত্র, নিজের বিরুদ্ধেই নিজের, এর নামই মায়া। যখন জগতে কিছু মায়া থাকে না, যখন এরকম ধরনের কথা লোকে বলবে, বলে বাহ ভালো মায়ায় আছিস। যারাই মনে করে যে আশ্রম খুব ভালো থাকে, আরাম আরামে থাকে, আমি বলি প্লিজ কাম, আমরা ফ্রিতে খাবার ব্যবস্থা করেছি, আপনি আসুন। কারোর বাবা মা, বেশিরভাগ ক্ষেত্রে ইয়ংস্টারদের বাবা মা এই কথাটা বলে থাকে, আশ্রমে কি ওরা তো ভোগে থাকে। আমি বলছি প্লিজ, ত্যাগীদের আমাদেরও খুব প্রয়োজন, একটু আসুন। এত যদি ত্যাগ থাকতো তাহলে জগতে এত হানাহানি কেন? সবাই ত্যাগী, তাহলে ভোগটা কে করছে যার জন্য মারামারি চলছে? প্রত্যেকের একই ডিমান্ড, সংসারে কত ত্যাগ স্বীকার করতে হয় জানিস? তাহলে কোর্টে ফাইলগুলো কাদের নামে থাকে? ছেলে মায়ের নামেই তো কেস, স্বামী স্ত্রীর নামেই তো কেস, ভাই ভাইয়ের মধ্যেই তো কেস। কটা সন্ন্যাসী ভার্সেস সন্ন্যাসী কেস চলছে? কটা দুটো আশ্রমের মধ্যে ফাটাফাটি চলছে? চলছে তো পাশের বাড়ির সাথে তোমার সীমানাকে নিয়ে, বর্ডার নিয়ে ঝামেলা 25 বছর চলছে, এয়ার ল্যান্ড অ্যাকোয়ার করে রেখে দিয়েছে। ওটাকে বড় ক্ষেত্রে নিয়ে যাও, দেশের সাথে দেশের, চায়না ঢুকে পড়ছে। এই হলো জগৎ।